আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। গুড মর্নিং ডিএক্সএন, আমি সাদমান হোসেন ইমন, ইস্টার ডায়মন্ড, ডিএক্সএন নিউয়াল থেকে। খুবই একটা কমন কোয়েশ্চেন আমরা সবাই প্রায় সময় করে থাকি, বিশেষ করে আমরা যারা নতুন এবং আমরা যারা পুরাতন ডিএক্সএন ডাইরেকশন বিজনেসে আছি তাদেরও এই প্রবলেমটা হয়। আপনি পৃথিবীর কোন দেশে ডিএক্সএন অফিস আছে সেটা কীভাবে বের করতে পারেন খুব সহজে? আপনার হাতে যদি স্মার্টফোন থাকে তাহলে এটা বের করতে পারবেন। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সে অনুযায়ী আপনি নিজেও ট্রাই করবেন এবং আপনাদের বিজনেস পার্টনারের কাছে শেয়ার করবেন, তারও ইজিলি দেখতে পারবে বিশ্বের যে কোনো দেশে কোথায় কোথায় ডিএক্সএন অফিস আছে, প্রত্যেকটা অফিসের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার সহ। সো আমরা চলে যাব মালয়েশিয়াতে। প্রথম, মালয়েশিয়ার কোন কোন দেশ, কোন কোন জায়গাতে কতগুলি অফিস আছে ডিএক্সএনের? সো আপনি প্রথমে গুগলে যাবেন, গুগলে যেয়ে সার্চ করবেন, সার্চটা করবেন ডিএক্সএন অফিস ইন মালয়েশিয়া। বাস, যখন এটা লিখে সার্চ করবেন তখন এই যে দেখতে পারতেছেন ডিএক্সএনের যতগুলি অফিস আছে, প্রত্যেকটা অফিসের অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, লোকেশান সব কিছু দেওয়া আছে। এছাড়াও এখানে নিচে পিডিএফ দেওয়া আছে, এই পিডিএফের মাধ্যমে পিডিএফটা ডাউনলোড করেও কিন্তু আপনারা এখান থেকে চেক করতে পারবেন। এবার আসেন ডিএক্সএন অফিস ইন বাংলাদেশ, আমি দেখব যে বাংলাদেশে কোথায় কোথায় অফিস আছে। বাংলাদেশ, সেম ডিএক্সএন অফিস ইন বাংলাদেশ, বাংলাদেশের যতগুলি অফিস বা অ্যাড্রেস আছে প্রত্যেকটা কিন্তু চলে আসছে। সো আপনার নিকটস্থ যে অফিসটা আছে সেটা আপনি দেখে নিতে পারেন, সেখান থেকে আপনি আপনার প্রোডাক্ট পারচেস বা ডিএক্সএনের যে অ্যাক্টিভিটিস করা দরকার অফিসে সব কিছু করতে পারবেন। তারপরে চলে আসেন কাতার, কাতারে সার্চ করলাম, কাতারে যতগুলো অফিস সব, এই যে অফিসটা এখন ওপেন আছে কাতারে, তার মানে এখন মালয়েশিয়াতে যেহেতু রাত্র অলমোস্ট 11:42, বাট কাতারে কিন্তু এখন অফিসটা খোলা আছে, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে সেটাও দেখাচ্ছে। তারপর হচ্ছে আপনার ইউরোপ, আমেরিকা, সেম যে কোনো দেশের, শুধু ডিএক্সএন অফিস ইন ইউরোপের যে কোনো কান্ট্রি সেই কান্ট্রির নাম দেন, আপনি এশিয়ার যে কোনো কান্ট্রি কান্ট্রির নাম দেন, খুব ইজিলি আপনি আপনার জায়গা থেকে আপনি নিজেই বের করতে পারবেন ডিএক্সএন অফিস, আর কোনো হেজিটেশন তাহলে হবে না। আমি এখন দুবাইটা বের করব, দুবাই, দুবাইয়ের যতগুলো অফিস আছে সেখানে ব্রাঞ্চের সবগুলি কিন্তু দুবাই, দুটো অফিস আছে দুবাই, আর দুবাইয়ের আরেকটা হচ্ছে আপনার আরব আমিরাত। ইউএই যদি আমরা সার্চ করি তাহলে পুরো দুবাইয়ের যতগুলি অফিস আছে সব অফিসে চলে আসবে, যেহেতু দুবাই হচ্ছে ইউএইর আরব আমিরাতের একটা অংশ। সো এখানে যতগুলো অফিস সব দেখতে পারতেছেন। সো এভাবেই কিন্তু আপনারা ইজিলি বের করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনার ডিএক্সএনের অফিসগুলি, যেখান থেকে আপনি সব ইনফরমেশান পেতে চাচ্ছেন। সো হাতের স্মার্টফোনটা ইউজ করতে পারলে আপনি যদি জানেন এই বিষয়টা তাহলে ইজি হয়ে যায়, কারণ আপনি যদি এই বিষয়টা না জানেন তাহলে অবশ্যই আপনার লিডারকে নক করবেন, লিডার হয়তো বা ব্যস্ত থাকবে, আপনাকে কারেক্ট ইনফরমেশানটা দিতে একটু সময় লাগবে, কিন্তু এই সময়টা আপনার দরকার পড়বে। সো আপনি যদি জানেন তাহলে আপনার জন্য ইজি, আপনার বিজনেস পার্টনারদের জন্য ইজি। ভিডিওটা নিজেদের দেখবেন ভালো করে এবং অন্যদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।